আলাইকুম দর্শক, আপনারা দেখছেন ফিউচার ডিফেন্স বিডি। কিছুদিন আগে ভারত আমাদের দেশে বিনা ঘোষণায় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। হঠাৎ করেই সীমান্তে অপেক্ষমান পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি দিল ভারত। ভারতে পেঁয়াজ সংকট দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল তারা। তবে ভারতের বিকল্প হতে পারে মিয়ানমার। মিয়ানমার থেকে জলপথে আসতে পারে পেঁয়াজ। আগের বছর ভারতীয় পেঁয়াজ আসা বন্ধ হয়ে যাওয়ায় মিয়ানমার থেকে আনা হয় বিপুল পরিমাণ পেঁয়াজ। অনেকেই অবগত নন যে বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক যতটা খারাপ, বাণিজ্যিক সম্পর্ক ঠিক তার উল্টো। বর্তমানে পেঁয়াজ আসছে 5টি দেশ থেকে, চীন, পাকিস্তান, মিশর, মায়ানমার, তুরস্ক। আপাতত আসছে 12,000 টন পেঁয়াজ। ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকেই বাংলাদেশের বাজারে বেড়ে গেছে পণ্যটির দাম। অবশ্য ভারত রপ্তানি বন্ধ করে দিতে পারে সে ব্যাপারে আগে থেকেই সংখ্যা ছিল ব্যবসায়ীদের। সেজন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ইতোমধ্যে 5টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন চীন, মায়ানমার, পাকিস্তান, মিশর ও তুরস্ক। এই 5টি দেশ থেকে এখন পর্যন্ত 12,000 টন পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়া গেছে। সেগুলো আনার প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু করে দিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংঘ নিয়োগ কেন্দ্র ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, গত বছর ভারত রপ্তানি বন্ধের সপ্তাহ দু এক পর ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানিতে সক্রিয় হলেও এবছর আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরেছে তারা। সেজন্য রপ্তানি বন্ধের 11 দিন আগে গত 3 সেপ্টেম্বর থেকেই পেঁয়াজ আমদানির অনুমতি নিতে শুরু করেন ব্যবসায়ীরা। উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের 5টি দেশ থেকে 10,091 টন পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়া গেছে। মোট 24টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের ট্রেড ইম্প্যাক্টস ঢাকার উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র থেকে 2,000 টন আমদানির অনুমতি পেয়েছে। সব মিলিয়ে শিগগিরই 12,000 টন পেঁয়াজ দেশে আসবে। এই বিষয়ে খাতুনগঞ্জের ট্রেড ইম্প্যাক্টস প্রতিষ্ঠানের কর্ণধার ফারুক আহমেদ বলেন, অনুমতি নেয়ার একদিনের মাথায় ঋণপত্র খোলা হচ্ছে এবং দ্রুতই চালানটি দেশে আনা হবে। তাছাড়া বিশ্ববাজারেও এখন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুদ আছে। চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক আসাদুজ্জামান বুলবুল বলেন, গত 11 দিনের আগে থেকেই ব্যবসায়ীরা পণ্যটির আমদানির অনুমতি চাচ্ছেন, দ্রুতই তাদের অনুমতিপত্র দেওয়া হচ্ছে।